গোটা দেশের সাথে রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসকে সামনে রেখে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। ভগৎ সিং যুব আবাসে এই অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খ্রিস্টীয় সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয়েছে জাতীয় উপজাতিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ। শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, গোটা দেশের মধ্যেই পরিলক্ষিত হয় এই সংস্কৃতির জোয়ার। স্বাধীনতার যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যেই পরিলক্ষিত হয় আদিবাসীদের নানান অনুষ্ঠান। এবছর গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। সরকারি অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সংস্থা এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। বুধবার এরই অঙ্গ হিসেবে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, আয়োজক কমিটির সভাপতি বিপিন দেব বর্মা সহ আরও অনেকে। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে কিভাবে প্রকৃতিকে রক্ষা করা যায় এবং সংস্কৃতির মেলবন্ধন তৈরি করা যায় সে বিষয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। পাশাপাশি অমৃত সরোবরের মধ্য দিয়ে কিভাবে গোটা দেশের মানুষ উপকৃত হবেন সে বিষয়ে অবগত করেন। একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা অমৃত সরোবর নির্মাণ করব। অমৃত সরোবর শুধু একটা জলাশয় নয়, এই জলাশয়ের মধ্যে দিয়ে যেমন মানুষের রোজগার মানে সৃষ্টি হবে, তেমনি জল সংরক্ষণ হবে। বৃষ্টির জলটা যখন নেমে যায় দেখবেন আমরা জনজাতি এলাকাতে অনেক আমরা চাষবাস যারা করি ছোট ছোট লোঙ্গায় নলী নদী নালা ছোট ছোট ছিল সেগুলো শুকিয়ে গেছে। আজকে DWF যখন জলে বড় বড় বোরিং বসায় 300-400 মিটার নিচে নিতে হয়, তারপরেও জল পায় না তারা, কারণ জলের লেভেল নিচে চলে যাচ্ছে। এর জন্য এই অমৃত সরোবর যখন নির্মাণ হবে সেই নির্মাণের মধ্যে দিয়ে কি হবে, বৃষ্টির জল সংরক্ষণ হবে। আমরা কুয়ো খুঁটলে জল খুব তাড়াতাড়ি পাবো, টিউবওয়েল বসালে জল আসবে। এর জন্য বলছেন প্রত্যেক ব্লকে অমৃত সরোবর নির্মাণ করা হবে 75টা করে। তিনি নিয়েছেন অনুষ্ঠানে উপজাতিদের নানা বিষয় তুলে ধরে গোটা দেশে রাজ্যের জনজাতিদের খ্রিস্টীয় সংস্কৃতি কিভাবে প্রভাব বিস্তার করছে তার তাৎপর্য ব্যাখ্যা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অবশ্যই এবারে প্রাউড ফিল কিন্তু কুহুলি চলাব চন্দুখা কাইসে সমহায় প্রোগ্রাম রগ বা আদার্স গভর্নমেন্ট প্রোগ্রাম বা আদার্স এনজিও প্রোগ্রাম রগ চন্দুগ আধরণী সেকাম রগ চন্দুগ রিসান কোন প্রোগ্রাম গভর্নমেন্ট প্রোগ্রাম ইউজ করা যায় গিয়া কিন্তু তাবু এভরি প্রোগ্রাম সে ইন্ডিজিনাস প্রোগ্রাম ফোনাউন্টম নন ইন্ডিজিনাস প্রোগ্রাম ফোনাউন্টম গভর্নমেন্ট প্রোগ্রাম ফোনাউন্টম বা এনজিও প্রোগ্রাম ফোনাউন্টম বা পলিটিক্যালি প্রোগ্রাম ফোনাউন্টম আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর শিল্পীরা এদিনকার সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।